শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে অস্থিরতা চলছে চলচ্চিত্র অঙ্গনে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমি প্রচারণা চালাতে বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন তিনি প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর এবং নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন আশা প্রকাশ করেছেন নির্বাচন নিরপেক্ষ হবে পঁচিশ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান যদিও বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতি সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে বর্তমান কমিটির ছয়জন এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না আর বর্তমান কমিটি থেকে পদত্যাগ করা চিত্রনায়িকা মৌসুমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও চাপের মুখে নির্বাচনে অংশ নিচ্ছেন না মৌসুমীর প্যানেলের আর কেউ ফেয়ার ইলেকশন নিয়ে আমি একটু ইলেকশনে কোনো প্যানেল দাঁড়ায়নি মানে এটা সিলেকশন হয়ে যাচ্ছিল যে আমার পক্ষে কে কথা বলতে গেলে তাকে পরের দিন ফোন করে না করে দেওয়া হচ্ছে সেসব দেখে আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে যে আসলে আমার জন্য হার্মফুল হয়ে যাচ্ছে কিনা ইলেকশন করাটা তবে সাম্প্রতিক সময়ে এফডিসিতে ঘটে যাওয়া কিছু ঘটনা গণমাধ্যম অতিরঞ্জিত ভাবে প্রকাশ করেছে বলে অভিযোগ বর্তমান সভাপতি নিশা সৌদাগর গণমাধ্যম বলেছে গণমাধ্যম তো অনেক কথা বলে গণমাধ্যম তো তাদের ক্রাইটেরিয়া আছে আমরা যে কজনকে বাদ পড়েছে মানে এর মধ্যে অ্যাডভাইজার কমিটি আমরা মিলে যাদেরকে বাজে করেছি এখানে বেশ কয়েকজন যোগ্য লক্ষ্য ভাগ করেছে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দুই সাধারণ সম্পাদক প্রার্থী এই সমিতি নিয়ে এত উদ্দীপনা উৎসব আগে ছিল না এখন দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচনের মতো ছয় জন নাই আমার পনেরো জন আমার সাথে আছে কি বলবেন এটাকে আপনি কি বলবেন কিভাবে দেখবেন এরা তো প্রতি ইঞ্চার জায়গা না ইন্ডাস্ট্রি তো প্রতি ইঞ্চার জায়গা না জয়ের জয়ের ব্যাপারে তো ইনশাল্লাহ হান্ড্রেড আশাবাদী কারণ আমরা এখানে কোনো প্রতি পছন্দ করি না তবে নির্বাচনে একাধিক প্যানেল থাকলে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে দাবি নির্বাচন কমিশনারের পরিবেশ সুন্দর রাত অনেক সুন্দর রাত বল মেনেই তারা কাটতো এই নির্বাচন হচ্ছে সেইখানকার পরিবস্থা আমাদের মানি সুন্দর আর এই ধরনের কমপ্লেইন আসলে কেউ করে না এদিকে 15 অক্টোবর বিকালে নির্বাচন স্থগিততে আইনি নোটিশ দিয়েছেন সমিতির দুই সাবেক সদস্য আগের কমিটির বিরুদ্ধে নয়টি অভিযোগ করে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া না হলে উচ্চ আদালতের দারস্থ হবে বলেও জানান তারা তানভীর খন্দকার নিত্য সংবাদ ঢাকা